ভ্যাঙ্কোভারকে অনেকে অনেক কিছু দেখেছে, লাইক সেভেন ওয়ান্ডার্সের মধ্যে তাজমহল, আইফেল টাওয়ার এবং নৌকা ভ্রমণ করেছে, ক্যাফে কান্দ্রাতেও খেয়েছে। বাট নতুন একটা সংযোজন হয়েছে ভ্যাঙ্কোভারকে, কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমাদের ইকো পার্কে একটি চিড়িয়াখানার উদ্বোধন করা হয়েছে, যেটি হরিণালয় নামে পরিচিত। আমরা সেই চিড়িয়াখানার ওয়ার্ক অ্যারাউন্ড দেখাতে এসেছি, কীরকম সেই চিড়িয়াখানা আপনাদের দেখাবো, তো চলুন দেখি। কত টাকার টিকিট নিল? পার হেড 50 টাকার টিকিট। এটা আলাদা করে ইকো পার্কের বাইরে 6 নম্বর গেট দিয়ে আপনাকে বেরোতে হবে, বাট 6 নম্বর গেটের কাছাকাছি আসতে হবে, তারপরেই আপনারা সেইখানে 50 টাকার টিকিট কেটে ঢুকতে পারবেন। চিড়িয়াখানা খুব ভালোভাবেই সাজিয়েছে, দেখতে পাচ্ছেন সাজানোটা খুবই ভালো। গাছগুলোর কাটিংটা দেখছিস ভালো করেছিস। ইকো পার্কে মিনি যে চিড়িয়াখানা, মানে ছোট যে চিড়িয়াখানা আলিপুর জুয়ের পর কলকাতার সেকেন্ড চিড়িয়াখানা, সেখানে প্রথমেই ঢুকলে আপনারা দেখতে পাবেন ম্যাকাও, ব্লু অ্যান্ড নীল হলুদ ম্যাকাও আপনারা দেখতে পাবেন, সাথে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও দেখতে পাবেন, সমস্ত ধরনের পাখি দেখতে পাবেন এখানে, যে ম্যাকাও পাখি রয়েছে সেগুলো দেখতে পাবেন পরপর অনেকগুলো। তার আরেক সাইডে রয়েছে লরি, রেড অ্যান্ড গ্রিন কালারের লরি পাখিগুলো রয়েছে। ম্যাকাও এবং লরি দেখার পর যে চিড়িয়াখানা সেটাতে আপনারা দেখতে পাবেন কালো কাকাতুয়া। পর আছে একলেকটাস প্যারট, ওই দেখুন ওখানে একটা বসে আছে যাচ্ছে। প্যারটের আরেকটি ভাগ আফ্রিকান গ্রে প্যারট, পরপর দেখুন কতগুলো আফ্রিকান গ্রে প্যারট বসে আছে এখানে। এখানে অনেক রাজহাঁস এবং নর্মাল হাঁসও রয়েছে, একটা ব্ল্যাক কালারের রাজহাঁসও রয়েছে। পাখি রয়েছে এবং এখানে অ্যামাজন প্যারট বলে একটি আরও একটি পাখি আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর, একদম গ্রিন কালারের। আওয়াজগুলো দেখুন, এদের আওয়াজগুলো শুনুন শুধু আপনারা। অনেকগুলো পাখি দেখার পর অনেক ধরনের পাখি দেখার পর আপনারা এখানে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন দুটো জিরাফ, খুবই বড় বড় জিরাফ। সামনে গিয়ে হয়তো এদিকে এলে সামনে দেখতে পাবেন, বাট ওইদিকে যেহেতু আছে আপনারা এখন দূর থেকেই দেখবেন। জিরাফের পর আপনারা একটু এগালেই দেখবেন জেব্রা রয়েছে, এই দেখুন জেব্রাগুলো দুজনে ঘাস খাচ্ছে, দুটোই জেব্রা রয়েছে এখানে, দুটো জেব্রা, দুটো জিরাফ। জেব্রার ঠিক উল্টো দিকেই রয়েছে জলহস্তি, একটি জলহস্তি এবং তার চারধারে জলও রয়েছে, তার পাশেই হয়তো কুমিরের থাকার জায়গা রয়েছে, কুমির দেখব। এই দেখুন এখানে কুমিরগুলো শুয়ে আছে তিনটে। এখানে অনেকগুলো হরিণ রয়েছে পরপর, এই জুয়ের মধ্যে একটি নেচার্স ক্যাফে আছে, এবং এই জুয়ের মধ্যে যে গার্ডরা রয়েছে তারা বলল রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, চিতাবাঘ এবং ভাল্লুক আসবে, যার জন্য স্যাংশন অলরেডি হয়ে গেছে, শুধু কাজ চলছে, তার ওয়ার্কিং প্রোগ্রেস চলছে। আপনারা আসলে দেখতে পাবেন সেই জায়গাটা, ওয়ার্কিং প্রোগ্রেস চলছে, যখনই আসবে তখনই আপনাদের দেখাবো রয়্যাল বেঙ্গল টাইগার এবং চিতাবাঘ এবং ভাল্লুক এবং সিংহ, এই চারটি জিনিস এখনও আসেনি যেটা স্যাংশন হয়ে গেছে। এই ভিডিও লাস্টে এই পাখিদের আওয়াজের সাথে শেষ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।